হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ফুপুর কাছে গিয়ে ফুপার যৌন লালসার শিকার হয়েছে 16 বছরের বালিকা। এ ঘটনায় নির্যাতিতার মা বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। ওই নির্যাতিতা তার ফুপু নাজমা বেগমের ঘরে টেইলারি কাজ শিখতে যায়। গত বুধবার সন্ধ্যার সময় ফুপু নাজমার সহযোগিতায় ফুপা আজিরউদ্দিন ওই তরুণীকে অন্য একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে তার মা প্রতিবেশীদের নিয়ে গিয়ে মেয়েকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন। এ ঘটনায় শুক্রবার রাতে ভিকটিমের মা বাদী হয়ে নাজমা ও তার স্বামী আজিরের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় নবীগঞ্জ থানা পুলিশ রাতে অভিযান চালিয়ে স্বামী স্ত্রী দুজনকে গ্রেফতার করেন।